সিতালকুচিতে কেন কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়েছিল আর মব অর্থাৎ কিছু অসভ্যতা যারা করেন তারা কীভাবে তেড়ে আসে সেগুলো দেখ যারা ওখানে উপস্থিত না থাকেন তারা বুঝতে পারেন না। আজকেই বর্ণনা করে দেখুন কীভাবে ঘটনা চলছে, আপনাদের চোখের সামনে রয়েছে কীভাবে দুটি দলের প্রচার হচ্ছে, সেই দুটি দলের মধ্যে মারামারি মারপিট দাঙ্গা হাঙ্গা ইত্যাদি চলছে। এটাই যদি ভোটের দিন হয় এটা রুখতে কি শীতলকুচির মতন গুলি চালানোটা প্রয়োজন নেই? কেউ কারোর কথা শুনছে না, প্রচারের মারপিট এগুলো কতদিন আর চলবে? কেন নিয়ন্ত্রণ হবে না এই ধরনের মারপিট ভোটের প্রচারে? দেখতে থাকুন নিউটাউন সিটি কলকাতা ও ওয়েবসাইট www.nckenews.in।